একটু মনোযোগ দিন। একটা হচ্ছে আমাদের যুবদীপ দিনী বোনদের জন্য, এখানে বোনরা আছেন না, আছেন কি না, দিনী বোনরা আছেন, একটা নসিহত দিনী বোনদের জন্য আমি একটা নসিহত করতে চাচ্ছি, একটা নসিহত, আমার একটা নসিহত একটু মন দিয়ে শুনুন প্রিয় দিনী বোন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিনী বোনদের জন্য জান্নাতে যাওয়ার একটা ফর্মুলা বলে দিয়েছেন, আমি কি বলবো সেটা? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের দিনী বোনেরা, আমাদের মায়েরা, এই নারী জাতি মাত্র চারটা কাজ করলে জান্নাতের যে কোনো দরজার ইচ্ছা প্রবেশ করতে পারবে। চান খুশি হন নাই? কটা কাজ? মাত্র চারটা। এক, যদি আমাদের দিনী বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজটা ওয়াক্ত মতো পড়ে, আল্লাহ পাক তৌফিক দান করুন, বলি আমিন। দুই নাম্বার, যদি তারা রমাদান মাসের রোজাটাকে ঠিক মতো আদায় করতে পারে। এক নাম্বার, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক আদায় করা। দুই নাম্বার, রমজান মাসের সওম রাখা। তিন নাম্বার, তাদের লজ্জাস্থানের হেফাজত করা, মানে শরীয়ত পর্দা মেনটেন করা, শরীয়ত পর্দা মেনটেন করা। এবং আমি বলে দেই, চেহারাটা আপনাদের পর্দার অন্তর্ভুক্ত। এটা নিয়ে অনেক বাকবিতণ্ডা হয় না সমাজে, চেহারা দেখানো যাবে কি যাবে না ইত্যাদি, চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয়, ফুল স্টপ। এর উপরে ফতোয়া অনেক অনেকভাবে দিচ্ছে, কিন্তু বড়েন ওলামায়ে কেরামের কিতাবগুলো ঘাটাঘাটি করেন, তাদের ফতোয়া হচ্ছে চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয়, চেহারা ঢেকে রাখবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন, চোখ থাকবে খোলা, ঠিক আছে। চার নাম্বার, স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর আনুগত্য। এই যে আনুগত্য শব্দ শুনলেই মানুষের একটা মানে নেগেটিভ ধারণা তৈরি হতে পারে, স্বামীর আনুগত্য মানে কি আমি তার দাসত্ব করব? আনুগত্য মানে প্রিয় দিনী বোন, আনুগত্য মানে দাসত্ব নয়, আনুগত্য মানে কোরআন সুন্নার যে বিধানগুলো আপনার স্বামী আপনাকে পালন করতে বলবে আপনি সেগুলো করবেন, আপনি করতে বাধ্য। কিন্তু স্বামী যদি কোরআন সুন্নার বাইরে কিছু করতে বলে সেটা মানতে আপনি বাধ্য নন। স্বামী যদি আপনাকে বলে যে সুদ খাও, এই সুদি এনজিওতে আসো, নাম লেখাও, স্বামী যদি আপনাকে বলে যে আসো বেপর্দায় বাইরে যাই, সাজুগুজু করে বের হও, চলো ঘুরে আসো বেপর্দায়, স্বামী যদি বলে দেবরকে একটু খাবারটা দিয়ে আসো, আমার অফিসের কলিগ আসছে, খাবার পরিবেশন করো, আসো ডাইনিংয়ে আসো, এই যে হারাম কাজ বেপর্দার আদেশ করছে, সুদের আদেশ করছে, আপনি সেগুলো পালন করবেন। কিন্তু হালাল বৈধ যে কোনো বিষয়ে আপনি স্বামীর আনুগত্য করবেন, এটা আপনার উপর ফরজ। এই চারটা কাজ যদি আপনি করতে পারেন, জান্নাতের যে কোনো দরজারই ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের দিনী বোনদেরকে এই চারটা কাজ করার তৌফিক দান করুন, আমাদের সবাইকে আল্লাহ পাক জান্নাতের জন্য কবুল করুন, বলি আমিন।